যশোরের বাঘার পাড়ার রায়পুরে মাওলানা আমির হামজার তাফসিরুল কুরআন ওয়াজ মাহফিলে মানুষের ঢল নামে বাঘারপাড়া প্রতিনিধি শহীদুল ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত মঙ্গলবার সকালের পর থেকেই জেলার বিভিন্ন এলাকার মানুষ রায়পুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে জড়ো হতে শুরু করে বিকাল চারটায় আমির হামজা বক্তব্য শুরু করেন এক সময় রায়পুর বাজার সহ আশপাশে এলাকা কানাই কানায় ভরে যায় জনতার ঢল এরাতে বাঘারপাড় রায়পুর মহাসড়কের দু পাশের এক কিলোমিটার সড়ক বন্ধ রাখা হয় যানবাহন সংকটে অনেকে হেঁটে স্থলে পৌঁছান রায়পুর ইউনিয়ন বাসীর আয়োজনে উক্ত তাফসিল কোরআন মাহফিলে রায়পুর স্কুল অ্যান্ড কলেজের সাবেক প্রধান শিক্ষক মশিউল আজমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের নেতা ইঞ্জিনিয়ার টি এস আই